মসজিদ আকসা সাধারণ মসজিদ না এই মসজিদ নির্মাণ করেছেন গোটা পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ হয়েছে বাইতুল্লাহ এই বাইতুল্লাহর 40 বছর পর ঘর নির্মাণ হয়েছে মসজিদ আকসা এর আগে কোনো ঘর হয়নি তাহলে মসজিদ আকসা কয় নম্বর ঘর পৃথিবীতে দ্বিতীয় নম্বর মাঝখানে ডিসটেন্স কত বছর 40 বছর এই মসজিদ আকসা বানাইছে এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা কতবার আল্লাহর রাসূল ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম হঠাৎ করে রাসূলের মনে বাসনা জাগলো আল্লাহ যদি বাইতুল্লাহকে কিবলা বানাইতো কতই না ভালো হইতো মসজিদে জুল কিবলাতেন যারা হজে গেছেন তারা দেখছেন রাসূল নামাজ পড়তেছে মসজিদ আকসার দিকে ফিরা হঠাৎ করে রাসূল একদম পিছনের কাতারে চলে গেলেন পিছনের কাতার হয়ে গেল প্রথম কাতার সকলেই অন্য দিকে ফিরে গেলেন বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন নামাজের মধ্যেই ঘুরে গেলেন ওই মসজিদে এখনো দুইটা কিবলা প্রথম রাসূল দাঁড়িয়েছিলেন মসজিদ আকসার দিকে পরে আবার ফিরে গেলেন বাইতুল্লাহর দিকে এইজন্য ওই মসজিদকে বলা হয় দুই কিবলার মসজিদ নামাজের মধ্যেই ফিরে গেছেন তাহলে আমাদের প্রথম কিবলা ছিল কোনটা মসজিদে আকসা ওখানে যারা নামাজ পড়বে এক রাকাতে 500 রাকাত ওখানে যারা নামাজ পড়ে বের হবে বেগুনা মাসুম বাচ্চা বানাইয়া আল্লাহ তাকে মসজিদ থেকে বের করে দিবে সেই মসজিদ আকসা এটা সাধারণ বিষয় না মসজিদ আকসা এটাই আরদুল মাহশারি ওয়াল মানশার হাশর নাশর সেখানেই হবে এই মসজিদ আকসাই দাজ্জাল সেখানে আসবে ওখানে দাজ্জাল এসে রক্তাক্ত করবে মাসিহ ঈসা আলাইহিস সালামের আগমন হওয়ার পরে এখানেই খেলাফত প্রতিষ্ঠিত করবেন দাজ্জাল সেখানে আসবে মাহদী আলাইহিস সালাম ওখানে বসে খেলাফত পরিচালনা করবেন গোটা পৃথিবীতে অতএব কিয়ামত সেখানেই হবে সবকিছু মুসলমানের সেখানে এইজন্য ইহুদি খ্রিস্টান সকলের করা নজর হলো মসজিদ আকসার দিকে মুসলমান এই মসজিদ আকসা এটা আমাদের মসজিদ কিন্তু সবচেয়ে সুন্দর খবর খুশির সংবাদ হলো মুস্তাদ আহমদ 22530 নম্বর হাদিস মুজামুল কাবির লিত্তাবরানি 8822 নম্বর হাদিস মুজামুল আওসাতের 3212 নম্বর হাদিস আবু হুরায়রা কর্তৃক বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি আমার উম্মতের মধ্যে একটি জামাত থাকবে একটি দল থাকবে আলাল হক হকের উপর অটল অবিচল থাকবে অটল অবিচল থাকবে হকের উপরে কাহিরিনা লি আদুবহিম শত্রুদের মোকাবেলা করে তারাই চূড়ান্ত বিজয় লাভ করবে সর্বশেষ বিজয় ওই দলেরই হবে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বললেন লা ইয়াজুরুহুম মান খালাফাহুম গোটা বিশ্বব্যাপী তাদের বিরোধিতা করবে গোটা পশ্চিমা বিশ্ব তাদের বিরোধিতা করতে পারে আল্লাহ রাসূল বলেন বিরোধিতা করবে কিন্তু বিরোধিতা করে তাদেরকে নত ঝানু বানাতে পারবে না তাদের ক্ষতি সাধন করতে পারবে না তাদেরকে পিছনে হটাতে পারবে না আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন যে অবশ্যই তারাই শ্রন্ত বিজয়ে থাকবে আল্লাহ রাসূল মানহুম তারা কারা ও আইনাহুম এবং তারা কোথায় বসবাস করবে ওই দলের পরিচয়টা আমাকে একটু জানায় দেন সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল বললেন তারা কারা জানো এবং তারা কোথায় থাকে তা জানো আল্লাহ রাসূল তখন বর্ণনা দিলেন তারা হলো অহম অহম তারা হলো ওই সমস্ত লোক যারা থাকবে ফি বাইতিল মাকদিসি আও আকনা ফি বাইতুল মাকদিস তারা হলো ওই সমস্ত লোক যারা বাইতুল মাকদাসের পাশে বসে বাইতুল মুকদ্দাসকে স্বাধীন করার জন্য 24টা ঘন্টা 24টা ঘন্টা কাফের বেঈমানদের সাথে অকাতরে যুদ্ধ করে জীবন দিবে অমীয় শাহাদাত অমীয় সুদা পান করবে তারাই হলো ওই দল যারা বাইতুল মাকদিস এবং মসজিদ আকসার আশেপাশে যুদ্ধ করে যাবে তারাই চূড়ান্ত বিজয়ী যদিও দেখা যায় তাদের উপর জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে মনে হচ্ছে যেন মসজিদ আকসা তারা দখল করে নেবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি রাসূলের হাদিস যদি সত্যি হয়ে থাকে আল্লাহ রাসূল বলেছেন এই মসজিদ আকসা মুসলমানের এই মসজিদ আকসা মুসলমানের এইটা নিয়ে যুদ্ধ সারা জীবন চলবে কিন্তু কখনো এটা ইহুদিরা দখল করতে পারবে না কখনো পারবে না এটা মুসলমানদের জমিন মুসলমানেরই থাকবে এটা স্পষ্ট আল্লাহ রাসূল বলেছেন তাদের কেউ পিছু হটাতে পারবে না কি পরিমাণ মানুষ হত্যা করা হচ্ছে গাজায় মা বোনরা রাত্রে যখন